হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ স্কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব চ্যাপ্টার নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা যেই বইটি পড়ছি অর্থাৎ হিসাব বিজ্ঞান, তো বুঝতে পারতেছো শব্দটা, দুইটা শব্দের অধীনে গঠিত, অর্থাৎ হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। তো হিসাব সংক্রান্ত ধারণা তোমাদের অফকোর্স থাকতে হবে, অন্যথায় তোমরা কিন্তু হিসাব বিজ্ঞান সংক্রান্ত ভালো ধারণা অর্জন করতে পারবে না। তো হিসাবটা আসলে কি, এই সংক্রান্ত আলোচনাই আজকে আমি তোমাদের সাথে করব। তো আমার আলোচ্যসূচিটা আমি একটু এক্সট্রাভাবে এখানে লিখে রেখেছি, তোমরা দেখো যে আলোচ্যসূচি হচ্ছে হিসাব কাকে বলে, হিসাবের ছক আর হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ। তো হিসাব কাকে বলে এমন প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় আসবে না, অর্থাৎ এমন কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে ক থেকে গ পর্যন্ত, অর্থাৎ সহজ মান, মধ্যম মান এবং কঠিন মান সবগুলোই কিন্তু অঙ্ক আসবে তোমাদের পরীক্ষায়। তাহলে এরকম প্রশ্ন জানতে হবে কেন, বা এরকম প্রশ্নের উত্তরই কেন বা আমাকে জানতে হবে? তো বন্ধুরা, যদি তোমরা হিসাব সংক্রান্ত জ্ঞান অর্জন করতে চাও, তাহলে অফকোর্স এই ধরনের প্রশ্ন তোমাদেরকে জানতে হবে, অন্যথায় তোমরা কিন্তু ভালোভাবে হিসাব বিজ্ঞানের জ্ঞানটা পোক্তভাবে রপ্ত করতে পারবে না। তো চলো আমরা যে দেখে আসি এখানে, বা আমি যে একটা হিসাবের সংজ্ঞা লিখে রেখেছি, তো এই সংজ্ঞাটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। নির্দিষ্ট সময়ে সংগঠিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মূলধন উত্তোলন, আয় দায়, ব্যয় ও সম্পত্তি সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে যথাযথ হিসাবে শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে। বন্ধুরা, একটু যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে নির্দিষ্ট সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে। সাধারণত হিসাবের একটা নির্দিষ্ট সময় বলতে এক বছর বোঝানো হয়। কোনো ব্যক্তি হিসাব, প্রতিষ্ঠানের নামে হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, আয় হিসাব, দায় হিসাব, ব্যয় হিসাব ও সম্পত্তি সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে যখন একটি যথাযথ শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকেই মূলত হিসাব বলা হয়। আশা করি বন্ধুরা তোমরা সংজ্ঞাটা থেকে একটা হিসাব সংক্রান্ত ভালো ধারণা পেয়েছো। তোমাদের এই পঞ্চম অধ্যায়ে হিসাব সংক্রান্ত যেই ধারণাগুলো আছে তার ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট ধারণা হচ্ছে হিসাবের ছক। বন্ধুরা, হিসাবের ছক সংক্রান্ত তোমাদের যদি আমি বলি, তোমাদের এই বইতে হিসাবের দুইটি ছক প্রদান করা হয়েছে, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ানে গিয়ে সেখানে যখন আমি ভিডিও তৈরি করব, সেই অধ্যায়ে আমি টি ছক এবং চলমান জের ছক সংক্রান্ত বিস্তারিত বর্ণনা দিব এবং তোমাদের অঙ্ক করেও দেখাবো। তবে এই অধ্যায়ে যতটুকু আলোচনা করা প্রয়োজন সেইটুকু আলোচনা আমি করছি বন্ধুরা। তো টি ছকে হচ্ছে আটটা ঘর আর চলমান জে ছকে হচ্ছে সাতটা ঘর। তো টি ছকটা হচ্ছে সনাতন ছক আর চলমান জে ছকটা হচ্ছে আধুনিক ছক। টি ছকটার বেলা আমি যদি তোমাদের বলি তাহলে দেখবে যে টি ছকে ডেবিট পাশে রয়েছে চারটি ঘর আর ক্রেডিট পাশে রয়েছে চারটি ঘর। এই আটটি ঘর রয়েছে উভয় পাশে। প্রথম ঘরটার নাম হচ্ছে তারিখ, বিবরণ, যা পৃষ্ঠা বা জাবেদা পৃষ্ঠা, আর হচ্ছে টাকা। ঠিক সেম পরিমাণ ঘরগুলোই হচ্ছে বা সেম নামের ঘরগুলো হচ্ছে আবার ক্রেডিট পাশে থাকবে। আসো বন্ধুরা এখন আমরা আলোচনা করি চলমান জের ছক নিয়ে। চলমান জের ছকে, এটাও একটা খতিয়ানের আধুনিক ছক, এই আধুনিক ছকে রয়েছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা বা যা পৃষ্ঠা সংক্ষিপ্তভাবে আমরা লিখবো এটাকে, এরপর হচ্ছে টাকা অর্থাৎ ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে ব্যালেন্সের ঘর আছে দুইটা, ব্যালেন্স বা জেরের ঘর হচ্ছে ডেবিট ঘর আর এটা হচ্ছে ক্রেডিট ঘর, যেটার ভিতরে আমরা জের নামাবো। তো এই ছিল বন্ধুরা ছক সংক্রান্ত আলোচনা। আর এখানে দেখো যে হিসাবের শ্রেণীবিভাগ, হিসাবের শ্রেণীবিভাগের কথা যদি তোমাদের আমি বলি, হিসাবের শ্রেণীবিভাগ হচ্ছে পাঁচ প্রকার, অর্থাৎ হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা, হিসাবটা পাঁচ ভাগে, এটা তোমরা জানো যে প্রথমেই আমরা যদি বলি তাহলে সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব আর হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব। এই পাঁচ প্রকার হিসাব, তার ভিতরে কিছু আছে যা বাড়লে ডেবিট হয়, আবার কিছু আছে কমলে ডেবিট হয়, আবার কিছু আছে যে বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। এবার একটু মনে রাখাটা
খুব কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য। অর্থাৎ তোমাদের এই লেভেলের স্টুডেন্টদের জন্য এটা একটু মনে থাকতে চায় না, স্পেশালি যখন তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো আসে তখন অনেকেরই এটা ভুল হয়ে যায়। তাই এর জন্য সংক্ষিপ্ত রুলসটা হচ্ছে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আদম আর হচ্ছে সব। তো আমি একটু এই আদম এবং সবকে তোমাদের সামনে এখন ব্যাখ্যা করব বন্ধুরা। তো আদমের বেলায় তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আদম হচ্ছে আয় দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব, এই তিনটা তোমরা মনে রাখবে। আয় দায় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে সেটা ক্রেডিট হবে, আর যদি কমে তাহলে সেটা ডেবিট হবে। অর্থাৎ বন্ধুরা যদি এটা উপরের দিকে মানে বেড়ে যায় তাহলে হবে সিআর মানে ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে হবে ডিআর বা ডেবিট। আসো বন্ধুরা এখন আলোচনা করি সব। সব মানে হচ্ছে সম্পদ আর হচ্ছে ব্যয়। এই সব যদি বাড়ে অর্থাৎ তাহলে হবে ডেবিট, আর সব যদি কমে অর্থাৎ সম্পদ আর ব্যয় যদি কমে তাহলে সেখানে হবে হচ্ছে ক্রেডিট। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আসো আমি আমার এই পুরো আলোচনাটা আবার তোমাদের কাছে সাম আপ করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায়, প্রথম আলোচ্য সূচিটা ছিল হচ্ছে হিসাব কাকে বলে। তো হিসাব কাকে বলে সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি। সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট সময় সংগঠিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মূলধন উত্তোলন আয় দায় ব্যয় ও সম্পত্তি সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে যখন যথাযথ শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকেই হিসাব বলা হয়। বন্ধুরা এরপরে আলোচনা ছিল হচ্ছে হিসাবের ছক। তো তোমাদের বইতে হিসাবের দুইটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে চলমান জের ছক আর একটা হচ্ছে টি ছক। এ নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি। আর সর্বশেষ হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগটা হচ্ছে পাঁচ প্রকার, অর্থাৎ এখানে আমি পাঁচ প্রকারকে ক্লাসিফাইড করেছি আদম এবং সব দ্বারা। এই দুইটা ক্লাসিফাইড তোমরা মনে রাখবো, আদমের হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব আর সবে হচ্ছে সম্পদ ও ব্যয়। এই পাঁচ প্রকার মনে রাখাটা খুবই সহজ। এরপরে দেখো বন্ধুরা এই সব আদম যদি বৃদ্ধি পায় তাহলে তোমরা সেটাকে ক্রেডিট করবে, আর আদম যদি হ্রাস পায় তাহলে তোমরা কি সেটাকে ডেবিট করবে। আর সব যদি বৃদ্ধি পায় তাহলে তোমরা সেটাকে ডেবিট করবে, আর সব যদি হ্রাস পায় তাহলে তোমরা সেটাকে ক্রেডিট করবে। তো এই ছিল এই অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা বন্ধুরা। আমি এই অধ্যায়ের সৃজনশীলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। পাশাপাশি আরিফ স্কেয়ার কোচিং একাডেমির এই নতুন ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে তোমরা সাহায্য করো বন্ধুরা। তোমরা আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও আমাদের এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।